নমস্কার বন্ধুগণ, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমরা বর্ণনা করব পুরাণ নিয়ে, বিষ্ণু পুরাণ। হ্যাঁ, বিষ্ণু পুরাণে বর্ণিত ভূগোল, ভূগোল অর্থাৎ ভৌগোলিক অবস্থান, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং যারা বলে থাকেন যে পুরাণ হলো প্রামাণিক গ্রন্থ এবং তাতে কোনো ভুল নেই, তাদেরকে বলে রাখতে চাই, একের পর এক আপনাদের সামনে পুরাণ নিয়ে ভিডিও তুলে ধরছি এবং আজকেরও এই বিজ্ঞানের সরি ভূগোল নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব, বিষ্ণু পুরাণে বর্ণিত ভূগোল। তো আপনারা শুনে নিন, বিষ্ণু পুরাণে ভূগোল সম্বন্ধে কি ধরনের বর্ণনা দেওয়া আছে, এটি সত্যি কি বাস্তব নাকি হাস্যকর জিনিস, আপনারা আগে শুনুন, তারপর আপনারা নিজেরাই বিচার করুন। তো বিষ্ণু পুরাণ দ্বিতীয় অংশের দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 5-6, ঠিক আছে। এখানে পরাশর ঋষি বলছেন যে হে দ্বিজ, মৈত্রকে বলছেন হে দ্বিজ, জম্বু, প্লক্ষ, শালমল, কুশ, ক্রঞ্চ, শাক এবং সপ্তম পুষ্কর, এই সাত দ্বীপ চারিদিক থেকে নোনা জল, আখের রস, মদিরা, ঘৃত, দধি, দুগ্ধ ও মিষ্ট জলের সাত সমুদ্রে ঘিরে আছে। এনে কি বলছে যে সাতটা যে পুকুর আছে, সাতটা যে পুষ্কর আছে, সেটা সাত রকম জিনিস দিয়ে, যেখানে মদিরা আছে, কি আছে আরও, ঘি আছে, দধি আছে, দুগ্ধ আছে, এই সমস্ত জিনিস দিয়ে সেগুলো ঘিরে আছে। বাস্তবে আদৌ কি এরকম কোনো সমুদ্র কি আছে, আছে কি নেই, সমুদ্র বা দ্বীপ যাই বলে না কেন নেই, এর আগেও ভাগবত পুরাণে এরকমই একটা বর্ণনা ছিল। তো তারপর দেখুন, তারপরে ওই একই অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বিবরণ আছে, হে মৈত্রেয়, এসবের মধ্যস্থানে জম্বুদ্বীপ অবস্থিত এবং তার মধ্যস্থলে সুবর্ণময় সুমেরু পর্বত আছে। তো জম্বুদ্বীপ কার নাম, না ভারতবর্ষের প্রাচীন নাম হলো জম্বুদ্বীপ। তো এবার কথা হলো, এই যে মিষ্টি জল, ঘি, দুধ, মদিরা বা মদ, এই সমস্ত জল দিয়ে ঘোরা যে সমস্ত জায়গা, তার মধ্যে জম্বুদ্বীপ আছে, অর্থাৎ ভারত আছে। এবার তার মাঝখানে কি আছে, সুমেরু পর্বত আছে, সুবর্ণময় সুমেরু পর্বত, সোনার ন্যায় সুমেরু পর্বত আছে। তো এ পর্যন্ত ঠিক ছিল। তারপরে শুনুন, তার উচ্চতা 84,000 যোজন, ভাবুন 84,000 যোজন, 1 যোজন মানে 4 ক্রোশ এবং 1 ক্রোশে 3 কিলোমিটার, মানে 1 যোজন সমান 12 কিলোমিটার। হ্যাঁ, 84,000 যোজন মানে কত কিলোমিটার, এবার আপনারা চিন্তা করুন, এরকম বড় পর্বত কি আছে বর্তমানে? যে পর্বত সবথেকে বড় বিরাট পর্বত সেটি হলো হিমালয় পর্বত, যার উচ্চতা 8,848 মিটার, অর্থাৎ প্রায় 9 কিলোমিটারের কাছাকাছি। এখানে কি 84,000 যোজন সুমেরু পর্বত, জবরদস্ত ভূগোল। এরপর শুনুন, ওই একই শ্লোকে 8 নম্বর শ্লোকে লেখা আছে, এবং নিম্নে পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ পৃথিবীর গভীরে কি 16,000 যোজন পর্যন্ত বিস্তৃত। ভাবুন, 16,000 যোজন বিস্তৃত, কোথায় না পৃথিবীর ভিতরে, ভেবে দেখুন একবার। এটি উপরিভাগে 32,000 যোজন বিস্তারিত, এর ভাবুন উপরিভাগে, অর্থাৎ উপরে কি 32,000 যোজন বিস্তারিত, অর্থাৎ এক থেকে অধিক, তার সাধারণত আকৃতিকে বোঝানো হয়েছে 32,000 যোজন। ভাবুন তো, যে জম্বুদ্বীপ, জম্বুদ্বীপের আয়তন এত বড় হবে, ভারতবর্ষের আয়তন 32,000 যোজন হবে, এই পর্বতের বিস্তার নাকি 32,000 যোজন। আরও আসুন, এবং নিচে শুধু 16,000 যোজন আছে। এবার তারপরে আরও দেখুন, 8-10 নম্বর শ্লোক আরও উল্লেখ আছে, এইভাবে এই পর্বত পৃথিবীরূপ কমলের কর্ণিকার মতো অবস্থিত। তো এ তো গেল সুমেরু পর্বতের জবরদস্ত বিবরণ, যার উপরে 84,000 যোজন, নিচে আছে 16,000 যোজন, উপরে মানে বিস্তৃত আছে, সেটা কত না, এটা বিস্তৃত আছে 32,000 যোজন। এরপর আরও আসুন 12 নম্বর শ্লোকে, তো 12 নম্বর শ্লোকে কি বিবরণ আছে আপনারা শুনুন, তার মধ্যে 2টি পর্বত, এখানে তার মাঝখানে 11 নম্বর শ্লোকটা বলে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আছে দক্ষিণ হিমবান, হেমকূট এবং নিষদ, উত্তরে নীল, শ্বেত এবং শৃঙ্গী নামক বর্ষ পর্বত অবস্থিত, ঠিক আছে, এ পর্বত অবস্থিত। তারপরে দেখুন 12 নম্বর শ্লোকে, তার মধ্যে 2টি পর্বত, পর্বত দুটি কী কী, নিষদ এবং নীল পর্বত, কত বিস্তৃত লেখা আছে, 1,00,000 যোজন পর্যন্ত বিস্তারিত, 1,00,000 যোজন পর্যন্ত এই সব পর্বত বিস্তারিত আছে। কি পৃথিবীতে এই ধরনের কোনো পর্বত নেই? তারপরে দেখুন আরও বলা হয়েছে, তার থেকে অন্যগুলি 10,000 করে কম, অর্থাৎ হেমকূট এবং শ্বেত যে পর্বত, সেগুলো যে 90,000 যোজন করে বিস্তারিত, ভেবে দেখুন কি বিরাট বিরাট পর্বত।
আচ্ছা, পৃথিবীতে এরকম বিরাট পর্বত আছে কিনা সন্দেহ, হিমালয় পর্বতের ছাড়া বড় পর্বত। তারপরে দেখুন, এগুলি সবই 12 নম্বর শ্লোকে আছে, 2 সহস্র যোজন করে উচ্চ, অর্থাৎ 2,000 যোজন করে উচ্চতা এবং চওড়াও ঠিক ততটাই। 2,000 যোজন করে উচ্চতা, 2,000 যোজন, 1 যোজনে কত কিলোমিটার? 12 কিলোমিটার। 2,000 যোজন মানে কত? 24,000 কিলোমিটার। ভাবুন, এত কিলোমিটার উচ্চতা। তারপরে দেখুন, তারপরে আসুন 15-16 নম্বর শ্লোক, অর্থাৎ বিষ্ণুপুরাণের দ্বিতীয় অংশে, দ্বিতীয় অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোক লেখা আছে, হে দ্বিজশ্রেষ্ঠ। এ তার আগে বলে দিই যে উত্তর, তার আগে 13-14 নম্বর শ্লোকে বিবরণ আছে যে উত্তর দিকে রম্যক পর্বত, তারপর হিরণ্যময়, তারপর উত্তর কুরুবর্ষ পর্বত, ঠিক আছে, বিভিন্ন পর্বতের বিবরণ আছে। তারপরে 15 এবং 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, হে দ্বিজশ্রেষ্ঠ, এ প্রত্যেকটি 9,000 যোজন করে বিস্তারিত, এবং এই সবের মধ্যে ইলাবৃত বর্ষ আছে, যার মধ্যে সুমেরু, সুবর্ণময় সুমেরু পর্বত দণ্ডায়মান। একটু আগে জম্বুদ্বীপের মধ্যে বলেছিল সুমেরু পর্বত দণ্ডায়মান, এখানে বলছে ইলাবৃত বর্ষের মধ্যে সুমেরু পর্বত দণ্ডায়মান। তারপরে 16 নম্বর শ্লোকে বলছে, হে মহাভাগ, এই ইলাবৃত বর্ষ সুমেরুর চারিদিক এবং 9,000 যোজন পর্যন্ত বিস্তারিত। একটু আগে কি বললো? না, এটা 32,000 যোজন বিস্তারিত। এখানে কি বলছে? না, 9,000 যোজন পর্যন্ত বিস্তারিত। এর চারদিকে 4টে পর্বত আছে। তো যাই পারুক, এর চারদিকে 4টে পর্বত, এ নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। তো একটু আগে বললো এটা 32,000 যোজন বিস্তারিত, এখানে বলছে 9,000 যোজন। ভাবুন, একই পর্বত। তারপরে 20-21 নম্বর শ্লোক একই অধ্যায়, সেখানে বলছে, হে মহামুনি, এর মধ্যে জম্বু, অর্থাৎ জাম বৃক্ষ হলো জম্বুদ্বীপের নামের জন্য। এর ফল মহা গজরাজের সমান বড় হয়। এর ফল কত বড় হয়? মহা গজরাজ, গজরাজ সাধারণত কাকে বলে? হাতিকে। হাতির সমান বড় বড় ফল হয়। এগুলি যখন পর্বতের উপর পড়ে, তখন ফেটে গিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। ফলগুলি যখন পর্বতের উপর পড়ে, ফেটে গিয়ে সবদিকে ছড়িয়ে পড়ে। এবার তারপর দেখুন হাস্যকর যেটা, এর রস থেকে জম্বু নামক প্রসিদ্ধ নদী সেখানে প্রবাহিত হয়। অর্থাৎ জম্বু গাছের ফল যখন পড়ে, তার থেকে রস বেরিয়ে কী হয়? জম্বু নদী হয়। গাছের ফলের রস থেকে জম্বু নদী হচ্ছে। ভাবুন কত বড় বিজ্ঞান, কত বড় জবরদস্ত বিজ্ঞান। এই জল পান করে সেখানকার শুদ্ধ চিত্ত লোকেদের ঘাম, দুর্গন্ধ, বৃদ্ধত্ব অথবা ইন্দ্রিয়ত্ব ক্ষয় হয় না। তো ভাবুন, এত বড় তার বৃক্ষের এত বড় ফল, যেগুলো ফেটে নদী তৈরি হচ্ছে, ভাবুন। এবার তারপর শুন দ্বিতীয় অংশের দ্বিতীয় অধ্যায়েরই 42 নম্বর শ্লোকে, এখানে লেখা আছে, পূর্ব পশ্চিম দিকে বিস্তারিত গন্ধমাদন ও কৈলাস পর্বত। গন্ধমাদন এবং কৈলাস পর্বত, আপনারা প্রত্যেকে এই দুটি পর্বতের নাম শুনেছেন, কৈলাস এবং গন্ধমাদনের। এই দুই পর্বতের বিস্তার হলো 80,000 যোজন। কত যোজন? না, 80,000 যোজন, এবং তা সমুদ্রের মধ্যে অবস্থিত। 80,000 যোজন বড় পর্বত, ভেবে দেখুন। এবং সেটা কোথায় অবস্থিত? সমুদ্রের মধ্যে। আপনারা প্রত্যেকেই ভূগোল পড়েছেন, ভূগোল তো অবশ্যই পড়েছেন। গন্ধমাদন এবং কৈলাস কোথায় অবস্থিত? হিমালয়ে অবস্থিত। এবং হিমালয় কি সমুদ্রের মধ্যে অবস্থিত? মোটেও না। কিন্তু এখানে বিষ্ণুপুরাণ, বৈষ্ণবদের মহান গ্রন্থ বিষ্ণুপুরাণ কি বলছে? সে পর্বত দুটি সমুদ্রের মধ্যে অবস্থিত। ভেবে দেখুন আপনারা, আমি বলছি না, পুরাণ বলছে, বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে। এবার দ্বিতীয় অংশের তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক, তার আগে 1 এবং 2 নম্বর শ্লোক দুটি বর্ণনা করা দরকার। লেখা আছে, হে মৈত্র, সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে, অর্থাৎ সমুদ্র অর্থাৎ ভারত মহাসাগরের যে সমুদ্র তার উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যেটা অবস্থিত সেই দেশকে ভারতবর্ষ বলা হয়। তো এটা ঠিক আছে, ভারতবর্ষ বলা হয়। হে মহামুনি, এটি 9,000 যোজন বিস্তারিত। কত হাজার যোজন? 9,000 যোজন। 1 যোজন মানে কত কিলোমিটার? 12 কিলোমিটার। 9,000 যোজন মানে 9 × 12 = 108, মানে 108,000 কিলোমিটার বিস্তারিত। যেখানে ভারতের আয়তন কত? 32,87,000 কিলোমিটার, এর আশপাশে হবে। আপনারা ভূগোল চাইলে পড়ে নিতে পারেন। কিন্তু এখানে কী বলছে? 9,000 যোজন বিস্তারিত। শুনে নিন আপনারা কত জবরদস্ত। এবারে ওই দ্বিতীয় অংশে তৃতীয় অধ্যায়ে আরও বর্ণনা আছে, 27 নম্বর শ্লোকে, যে হে মৈত্র, এইভাবে লাখো যোজন বিস্তারিত নববর্ষ বিশিষ্ট এই জম্বুদ্বীপের বর্ণনা আমি সংক্ষেপে তোমাকে জানালাম। তো জম্বুদ্বীপ কার নাম? ভারতেরই প্রাচীন নাম। এখানে জম্বুদ্বীপের বিস্তার কথা বলছে না, লাখো যোজন, লাখ মানে 1 লক্ষ যোজন বিস্তারিত।
এর আগে কি বলেছিল, জম্বুদ্বীপ মানে ভারতবর্ষ কত বিস্তারিত, না 9,000 যোজন বিস্তারিত। তো এটা না ধরে যদি তার আগেও যদি ধরা যায় জম্বুদ্বীপ, জম্বুদ্বীপ আছে, জম্বুদ্বীপের মধ্যে এক একটা কি আছে না একটা পর্বত আছে যার আয়তন কি 84 লক্ষ যোজন, ঠিক আছে, 84,000 যোজন। কি পর্বত না সুমেরু পর্বতের আয়তন হচ্ছে 84,000 যোজন। এবার এখানে কি বলছে না সুমেরু পর্বত, সুমেরু পর্বত বলে জম্বুদ্বীপ কত হাজার যোজন বিস্তৃত, হাজার না প্রায় লক্ষ যোজন বিস্তারিত। এখানে দেখো 7 নম্বর শ্লোক লেখা আছে, নববর্ষং তু মৈত্র জম্বুদ্বীপ মৃদং মায়া লক্ষ যোজন বিস্তরং সংক্ষেপাত কথিতং তপ তব। অর্থাৎ এইভাবে লাখো যোজন বিস্তারিত নববর্ষ বিশিষ্ট এই জম্বুদ্বীপের বর্ণনা আমি সংক্ষেপে তোমাকে জানালাম। জম্বুদ্বীপ কার পুরো নাম, ভারতবর্ষের পুরো নাম, সেই সেটা কত বিস্তারিত, লক্ষ যোজন বিস্তারিত। ভাবুন লক্ষ যোজন, তো ঠিক আছে লক্ষ যোজন মানে 1 লক্ষ যোজন মানে, এবার একজনে 12 কিলো মানে 12 লক্ষ যোজন, 12 লক্ষ কিলোমিটার। কিন্তু ভারতের আয়তন কত, 32 লক্ষেরও বেশি কিলোমিটার। ভাবুন আগে বর্ণনা দিচ্ছিল কত, এখানে 9,000 যোজন বিস্তারিত ভারত, এখানে বলছে আবার লক্ষ যোজন। ভাবুন এদের নিজেদের গ্রন্থ, তো আপনারা নিজেরাই ভাবুন যেখানে ঠিক লেখা আছে না ভুল লেখা আছে। তো এরপর দ্বিতীয় অংশের পঞ্চম অধ্যায়, তো পঞ্চম অধ্যায়ের 96 নম্বর শ্লোক, এখানে লেখা আছে, হে মহামুনি অন্ডকটাহ সমেত দ্বীপ সমুদ্র এবং পর্বতাদি যুক্ত এই সমস্ত ভূমণ্ডল 50 কোটি যোজন বিস্তারিত। ভূমণ্ডল মানে কি পৃথিবী, পৃথিবী কত বিস্তারিত না 50 কোটি যোজন। এবার এক যোজনে 12 কিলোমিটার, 50 কোটি মানে 5 বড় 60, 600 কোটি কিলোমিটার বিস্তারিত। পৃথিবীর আয়তন কত আপনারা ভূগোলে পড়ে নেবেন এবং আপনারা বিষ্ণুপুরাণের সঙ্গে মিলিয়ে দেখবেন এটি সঠিক কি বেঠিক। তো বন্ধুগণ আপনারা শুনলেন বিষ্ণুপুরাণে অবস্থিত এই জবরদস্ত ভূগোল সম্পর্কে, এই ভূগোলে যা যা বিবরণ দেওয়া হয়েছে এবং বর্তমান যে ভূগোল আমরা পড়ি। এবার অনেকে বলবেন যে বর্তমান ভূগোল যে ঠিক তার প্রমাণ কি, বর্তমান ভূগোল ঠিক, কারণ সেখানে বিভিন্ন বিজ্ঞানীরা পর্যালোচনা চালাচ্ছেন, বিভিন্ন ভৌগোলিক তার কাজে লেগে রয়েছেন। এবং তাছাড়া আমরা যদি এই পুরাণের ভূগোলকে ঠিক মেনে নিই, সেখানে এক একটা পর্বতের আয়তন তো কয়েক হাজার যোজন করে, কয়েক 32,000 যোজন, কোথায় 84,000 যোজন। ভেবে দেখুন এক যোজন মানে 12 কিলোমিটার, সেখানে কয়েক লাখ কিলোমিটার করে এক একটা পর্বতের বিস্তার, যেখানে হিমালয় পর্বতের বিস্তার অত না, হিমালয় পর্বত সব থেকে বড় পর্বত। এবার আপনারাই ভাবুন এই পুরাণে বলে দেয় জবরদস্ত ভূগোল ঠিক কি ভুল। যারা আমি এখনও বলছি যারা পুরাণ লিখেছিল তারা গাঁজা খেয়ে মদের নেশাইতে লিখেছিল, সেই জন্য তারা এরকম আবোল তাবোল কথা লিখেছে। এরপরেও বহু লোক বিরোধিতা করতে চলে আসবেন, আপনি কিছু বোঝেন না, আপনি বিষ্ণু মায়ার দ্বারা বিমোহিত। তো তাদের কাছে অনুরোধ এই জিনিসগুলো কী করে ঠিক হয় আপনারা আমাকে বোঝান এবং এর ব্যাখ্যা আপনারা বলুন, এবং ব্যাখ্যা বলবেন ঠিক আছে, কিন্তু এর ব্যাখ্যার জন্য মন গড়া ব্যাখ্যা বললে তো হবে না। আপনি একরকম ব্যাখ্যা দেবেন, অন্য পুরাণকার আর একরকম ব্যাখ্যা দেবেন, সেটা তো হয় না। কোন গ্রন্থ থেকে ব্যাখ্যা দেবেন সেই গ্রন্থের নামও বলবেন দয়া করে। তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা বিষয়টিকে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অপরকে দিয়ে সাবস্ক্রাইব করান এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন সবার আগে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার, ওম তৎসাত।